গতকাল হাওড়ার গড়চুমুকে আটকে যায় একটি পণ্যবাহী জাহাজ, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। কলকাতার আসার সময় নদীর চরে আটকে যায় জাহাজটি, দীর্ঘক্ষণ আটকে ছিল জাহাজটি। রাত 10টা নাগাদ জোয়ারের জল বাড়তেই বেরিয়ে যায় জাহাজটি। কলকাতা পোর্ট ট্রাস্টের দুটি ভেসেলের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে নিয়ে যাওয়া হয় ফলতায়। গতকাল যে ছবি দেখিয়েছিলাম যে চরের মধ্যে আটকে পড়েছে জাহাজ, দীর্ঘক্ষণ আটকে ছিল জাহাজ, এবং গতকাল রাত 10টা নাগাদ যখন জোয়ারের জল বাড়তেই বেরিয়ে যায় জাহাজ। কলকাতা পোর্ট ট্রাস্টের দুটি ভেসেলের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে নিয়ে যাওয়া হয় ফলতায়। যে একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরব যে কোন পথে জাহাজটি এসেছিল, কোথায় আটকে পড়েছিল জাহাজটি। গঙ্গাবক্ষে যেখানে যেখানে ঠোক্কর খায় জাহাজটি, সিঙ্গাপুর থেকে জাহাজটি আসছিল, সিঙ্গাপুর থেকে এসে কলকাতাতে আটকে পড়ে জাহাজ, কারণ সেখানে চর ছিল, নদীর চরে জাহাজটি আটকে পড়ে। এবং তারপর চরে আটকে পড়ার পর যখন জোয়ার আসে রাত 10টা নাগাদ, সেই জোয়ারের সময় কিন্তু জাহাজটি বেরিয়ে যায় এবং এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে পোর্ট ট্রাস্টের দুটি ভেসেল সাহায্য করে, তারপর বেরিয়ে যায় জাহাজটি। বন্দর সূত্রে এমনটাই খবর পাচ্ছি আমরা। গতকাল হাওড়ার গড়চুমুকে আটকে যায় একটি পণ্যবাহী জাহাজ, সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। কলকাতার আসার সময় নদীর চরে আটকে যায় জাহাজটি, দীর্ঘক্ষণ আটকে ছিল জাহাজটি। রাত 10টা নাগাদ জোয়ারের জল বাড়তেই বেরিয়ে যায় জাহাজটি। কলকাতা পোর্ট ট্রাস্টের দুটি ভেসেলের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে নিয়ে যাওয়া হয় ফলতায়। গতকাল যে ছবি দেখিয়েছিলাম যে চরের মধ্যে আটকে পড়েছে জাহাজ, দীর্ঘক্ষণ আটকে ছিল জাহাজ, এবং গতকাল রাত 10টা নাগাদ যখন জোয়ারের জল বাড়তেই বেরিয়ে যায় জাহাজ। কলকাতা পোর্ট ট্রাস্টের দুটি ভেসেলের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে নিয়ে যাওয়া হয় ফলতায়। যে একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরব যে কোন পথে জাহাজটি এসেছিল, কোথায় আটকে পড়েছিল জাহাজটি। গঙ্গাবক্ষে যেখানে যেখানে ঠোক্কর খায় জাহাজটি, সিঙ্গাপুর থেকে জাহাজটি আসছিল, সিঙ্গাপুর থেকে এসে কলকাতাতে আটকে পড়ে জাহাজ, কারণ সেখানে চর ছিল, নদীর চরে জাহাজটি আটকে পড়ে। এবং তারপর চরে আটকে পড়ার পর যখন জোয়ার আসে রাত 10টা নাগাদ, সেই জোয়ারের সময় কিন্তু জাহাজটি বেরিয়ে যায় এবং এই দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে পোর্ট ট্রাস্টের দুটি ভেসেল সাহায্য করে, তারপর বেরিয়ে যায় জাহাজটি। বন্দর সূত্রে এমনটাই খবর পাচ্ছি আমরা।